टिकेट मेगा डाउन सेल कर मना बे आगे काउंटर तो बंद हो तो हम टिकेट दाम बढ़ाए दूँ ऐता हाहा कर लग बना तो हन उच्चस मरुभूमि ते पानी बिस मु मानुष पानी बेदानार रसेर दाम दिया किनबो उच्चस भैया दुईटा टिकेट कत दुईटा टिकेट 200 टाका 200 टाका काउंटर तो अनेक कम चले जान काउंटर गया जाम दिया पर सातार काटें दें टिकेट पान किना पाइले না আমরা তো আছি আপনার সেবার লেগা না না সত্যই যান কাউন্টারে যান চেষ্টা করেন কাউন্টার বন্ধ হয়ে গেলে আমার কাছে আইবেন এক্সট্রা কেয়ার পাবেন সমস্যা নাই কাউন্টারে অনেক লোক আমার কাছে এত টাকা নাই কিছু টাকা কম আছে কম নাই কম নাই কত কম আছে আমার কাছে 50 টাকা কম আছে আচ্ছা এই সিনেমার হিরো কে কোন তো সেটা তো খুবই সহজ অনন্ত জলিল আর বর্ষা রহিত গান সেটা তো আরো সহজ ঢাকার পোলা ঢাকার পোলা বেরি বেরি আর 50 টাকা না দেই অল্প টাকা আছে আমরা দুজন মিলে চিপস খাবো আজকে দোকানের মধ্যে সালমান স্যার লগে যে আপনি এটা ছবি বানদাই না হেল লগে কি ছবিটা আপনি বানদাইছেন নাকি কি ছবি হ্যাঁ কি সম্মান দিয়ে কথা কইতে পারো না উনি কবি উনি ভুল হয়ে গেছে ভাই উনি মানে ওনার লগে কি ছবিটা আপনি তুলছেন নাকি বানদাইছেন সালমান স্যার লগে আমার ব্যক্তিগত আলাপ পরিচয় ছিল বুঝছস এই হলে আইছো তো অনেক উদার মানুষ আছে বড় কলজা হলের মালিক রিলান্তে গেছে তার লগে গেছিলাম আমার চিনা ভালাইছে হ্যাঁ আরে মিয়া তুমি তুমি চা বানায় খাওয়াইছো না আমারে অনেক বড় মাপের মানুষ আছে এখন এই যে কতজনেই তো করে অভিনয় ফ্যাশন ম্যাশন এগুলো করতে গিয়ে শিখছে সালমান স্যার থেকে শিখছে মাথায় যে পট্টি বাঁধে না কয়লা পট্টি কে বাঁধছে সালমান স্যার সালমান স্যার বাঁধছে হ্যাঁ ফ্যাশন তো ওই শিখাইছে এখন বাকিরা কইরা খেয়েছে বুঝছস এই লোকটা থাকতে একটা উৎসব আছিল রে বুঝছস হলে হলে খালি উৎসব মরিয়া গেছে সব আনন্দ উৎসব লেগে গেছে ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা ও আমার জিরো সাথী পথ চলা এই শোন এই সিনেমাটা তো দুইবার দেখে ফেলাইছি চল না আজকে অন্য কোথাও যাই আরে তোর কি ধারণা আমি সিনেমা দেখতে আসছি তাইলে আরে সেই দিন ব্ল্যাকে যার কাছ থেকে টিকিট নিলাম না হ্যাঁ আমার কাছে টাকা পাই সে টাকা দিতে আসছে সে কবে না কবে টিকিট নিছে এরকম প্রত্যেক দিন সে অনেকটা টিকিট দেয় তার মনে আছে নাকি দূর চল
চল আজকে অন্য কোথাও যাই না যদি দাবি ধরে বসে তখন কি করবি তার চাইতে টাকা দিয়ে দেওয়াই ভালো আসুন এই ধরনের মানুষকে হাতে রাখতে হলে সুবিধা আছে মনে কর আমরা সিনেমা হলে আসতে আমাদের দেরি হয়ে গেল ঠিক না ফোন করে কয়ে দিমু যে প্লিজ ভাইয়া আমাদের জন্য দুটো টিকিট রাখেন প্লিজ আসতে দেরি হবে টিকিট রেখে দিবে আয়শা এই পাড়াপাড়ির মধ্যে ভিড়ের মধ্যে টিকিট কিনতে হবে না বুঝছিস হাতে রাখতে হয় ঠিক আছে শুনো একদম ভাত জমাইতে যায় না পাত্তাই দিবেন না এরা হয়তো সিনেমার লোক মিষ্টি মিষ্টি কথা বলা মনটা নিয়ে উড়াল দিয়ে চলে যাবে বুঝছেন বুঝতেও পারবেন না আমি পাত্তা দিই না কাউরে আপনি নিজেরই ঠিক রাখেন আপনি পাত্তা দিয়ে না দেখছিস কখন আমি কাউরে পাত্তা দিচ্ছি এই আমাদের সুপারভাইজার আমাদেরকে ফিরোভাবে তাকায় কত কথা বলার চেষ্টা করে আমি পাত্তা দিয়ে ফিরেও তাকাই না আমি জানতাম তো আপনারা আইবেন টিকেট আপনি কিভাবে বুঝলেন যে আমরা আসবো আমি তো ওই দিন আপনার চোখের দিকে চাইছিলাম চোখের দিকে চাইলে মানুষের মন বুঝন যায় না আমি বুঝছি কিছু মানুষ আছে যারা সিনেমায় খায় সিনেমায় ঘুমায় সিনেমায় স্বপ্ন দেখে আপনি ওই রকম সিনেমার কোক আপনি এত টাকা কে মা বলে গেছেন আগের বার টিকিট নিছিলাম 20 টাকা বাকি আছে ওটাও দিছি আমি কি টাকা চাইছি আপনার কাছে না বাবা বাকি রাখতে চাই না উনি লাভ লওয়া তো টাকা টাকা করে না ওই যে দোকানটা আছে না দোকানদারে খালি ধুইয়া এখানে আমি টিকিট বেছি কি লেগে জানেন আমি সিনেমা ভালোবাসি লেগে তাহলে আপনি ব্ল্যাক করেন কেন মা বইনরা আহে আর আপনারা আহেন এর লেগে এই যেরকম পারাবারিক ধরে টিকিট কাটতে পারবেন সম্ভব এটা মানুষের কাম এনে আইছেন বিনোদন দেখবেন ফুর্তি হইব আরামসে টিকিট নিবেন ভিতরে গিয়ে বইবেন গল্প গুজব করবেন সিনেমাতে কোন বাসায় যাবেন গা এমনি হয় হ্যাঁ মোবাইল কোম্পানির মতন হেল্পলাইন হেল্প করে টাকা নেয় আমি হেল্প করতে আসি টাকা নেব আর বেশি তো নেই না মাঝে মধ্যে টিকিট তো সব ব্যস্ত পারি না তখন তাহলে তো আজকে আপনার লস হয়ে গেল পুরাটাই লাভ তারান খাও ঠিক শুনবেন না চুরি করেছ আমার মনটা হায় রে হায় লঙ্কা ঝোড়ো হাওয়া যেন যৌবনটা হায় রে হায় মিস লঙ্কা ভাই আপনি তো সারা জীবন বিক্ষোভের গান গাইছেন ওই যে বিদ্যালয় হে মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় কিন্তু হঠাৎ করে রোমান্টিক গান বুঝলেন না বিক্ষোভ বাদ মন্ডা চুরি হয়ে গেছে ফিরে আনতে পারতেছি না আনার ইচ্ছাও নাই কখন কি হয় কে চুরি করলো বুঝলাম লঙ্কা বিষয়টা কি খুব ছোট্ট একটা লঙ্কা কঠিন গা কি ভাই জাল হলো কেমনি কি চুরি করেছ আমার মনটা আরে কেমন আছেন আপনি আমি আছি আল্লাহ রাখছে ভালো আপনি বাসা গিয়ে দিকে নাকি এই গলিতে আরে সর্বনাশ কি কন হ্যাঁ তাহলে তো আপনি আমার প্রতিবেশী এর লিগে তো আমি কু ওই যে ঘন ঘন দেখা হয় আবার আপনার লিগে আমি টিকিট রেখে দিই টানটা কোন জায়গায় আপনার বাসা এই দিকে এই গলিতে না পাশের গলিতেই শেষ মাথায় আচ্ছা তাহলে এদিকে কেন আসছিলেন টেকা বামু টেকা দেয় না
কেন আপনি হোম ডেলিভারি দেন নাকি কি কোন এগুলো এই কাজ আমি কেমনে করব আমার দাদি করত বাসা বাসা গিয়া ওই ডেলিভারি করাইতো বুঝছেন আমি কি সেটা বলছি নাকি আমি তো জিজ্ঞেস করছি যে আপনি বাসা বাসা টিকিট সাপ্লাই দেন নাকি ও আচ্ছা আপনি তো আমার নাম জানেন আমার নাম লাভলু আপনার নাম তো আমি জানি না কইবেন আমার নাম লাভলি মস্করা করতেছেন না আমার নাম লাভলু লেগে বিলে আমার নাম লাভলি আজব তো আপনার সাথে মস্করা করব কেন আপনার সাথে কি আমার মস্করার সম্পর্ক নাকি সত্যি সত্যি আমার নাম লাভলি কসম কসম জবানে কসম জবানে কসম কারণ তাও দেব আপনাকে দেখাইছে ডিস্কো তো এটা কেমন লাগছে যা যা সুন্দর লাগছে নায়িকা ড্রেসটা যে কি সুন্দর তাই না রে নায়কটাও সুন্দর নায়কটাও সুন্দর নায়িকাটাও সুন্দর নাচগুলোও সুন্দর যে শুনেন কালকে তো ছবি বদলাইবো ছবি দেখান লাগবো না টিকিট তো পাইবেন না কারণ অনেক ঝামেলা আছে দুটো টিকিট আছে আমি তো কালকে ছবি নাও দেখতে আসতে পারি আপনি না এলে গজব হয়ে যাব मरे আপনার পাশে তো কেউ না কেউ বই বই আমি বইলাম এত জান বাদ দেন আপনার বাম দিকে একটা সিট খালি থাকবো ডাইন দিকে একটা সিট খালি থাকবো টিকিট কিনবো চাইছা আমি বাইরে বলবো খুশি আশেপাশে একজন লোক দেখা হতো যার কপালে ঝুঁকছে নাম মেলাকে দেখা করা সালমান সাহেবের লোকে দেখা করা আমি দেখা করছি আমার লোকে দেখা করছি সত্যি তারপর এই ব্ল্যাক আমার পছন্দ না আপনি একটা কাজ করেন আপনার তো একটা দোকান আছে না আপনি গঞ্জার একটা দোকান দেন ভালো চলবে আর তারপরে যদি খুব ইচ্ছা হয় আপনি একটা ভ্যান গাড়ি কিনবেন সেই ভ্যান গাড়ি সুন্দর করে সাজাবেন চারিদিকে নতুন নতুন সিনেমার পোস্টার লাগাবেন গান বাজাবেন মাইক ফিট করবেন দিয়ে গ্রামে গঞ্জে যেয়ে ওই সিনেমার প্রচার করবেন টিকিট বিক্রি করবেন ভালো চলবে
বিয়ার আগে কিন্তু সংসার শুরু করে আমার মতো একটা ভালো পোলা থাকতে ওরা ভালো পোলা খুঁজে পাইতাছে না, এটা কোনো কথা? ভবিষ্যতে যেতে পারো না, আমরা ভবিষ্যৎ লেগে খেলতে হইব। তুই সব বুঝছিস, তুই একমাত্র পোলা যে কিনা আমার বুঝে। যদিও তুই তেল চুরি করস, মোবাইল চুরি করস, মাঝে মাঝে বাটপার উৎপরিও করস, তারপরে তোর আমার ভালো লাগে কি লিগে জানস? তুই আমার মনে সব বুঝ জ্বালাস। আলগা পাতি দিয়ে একটা চাঁদ চাঁদ হিন্দি ছবি না কি আছে ওর মধ্যে? কি আছে ওই পেটা? কি আছে? দেশের সিনেমা হয় না, দেখতে পারো না? কাউয়া ভালো, ময়ূরও ভালো, কিন্তু কাউয়া যদি ময়ূরের ল্যাঞ্জা লাগায় ওটা করলাম ভালো না, ওটা খুব খারাপ। কি আছে কি ওর? কি আছে ওরে? ধৈরা নিয়ে ফার্মগেট ব্রিজে বহাইলে পয়সার বন্যা বয়ে যাবো বেটা। হ্যাঁ এটা কি? এটা শুনলে কি আছে? থাক 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 থাক, মানুষ কি ডেউটিন? হ্যাঁ মানুষের বডি বো সহজ সরল, পেট থাকুক অসুবিধা নাই, বুঝছস? এরম হুক না হইলে তো হইব না। তুই পারবি হিরো হইতে? পারবি না, কারণ তুই হুক না। হিরো হইব ভিজা। ভিজা মানে? মানে হুকনা রুলটাটা ভিজা। আরে মানুষের ক্ষেত্রে কি এটা হয় নাকি বেটা? মানুষের ক্ষেত্রে হুকনা রুলটা হচ্ছে মোটা, হৃষ্ট পুষ্ট হইতে হইব, মস্ত থাকবো, সমস্যার কিছু নাই। বুঝি ভাই নায়ক জোশী? হ্যাঁ সেই থেকে আমি আলী হয়ে গেলাম, অপু থেকে আলীর জন্ম নিল। মদ খেয়ে আমি সব যন্ত্রণা ভুলে আছি, আর ওই খোকা চৌধুরী আমাকে মদ খাইয়ে সব পাপ কাজ করিয়েছে, আমার দুর্বলতাকে কাজে লাগিয়েছে। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি। কি হয়েছে ভাই? ভাই অভিনয় করতেছি, চুপ। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি, ভালো হতে চেয়েছি, তখন বাধা হয়েছে আপনার পুলিশ, আপনি। প্লিজ অপু তুমি ফিরে আসো, তোমাকে আমার দরকার। আমি আলীকে চাই না, আমি অপুকে চাই। না অপু মরে গেছে, অপু মরে গেছে, অপু মরে গেছে শাহানা। ভাই আমার অপুরই লাগবো ভাই, ভাই অপু সারা হবে না। লাগবো কি বেটা, শুদ্ধ করে কবি লাগবে। কিরে চাঁদবি না দে। বুঝলাম আমার সম্মান দেওয়া উচিত, তা আমার কাছে কি জন্য আইছো? মিষ্টি লই আইছি ওস্তাদের পক্ষ থেকে। ধরেন মিষ্টি কেন? বাসায় যদি বিবাহ অযোগ্য কন্যা থাকে তাহলে মিষ্টি তো আকাশ বাতাস থেকে আইব। আমি বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি। আর কার সম্বন্ধ নিয়ে আইছো? ওস্তাদের। আসি ভাই, সরি চাচা, আসসালামু আলাইকুম। বারে তোর বিয়ের প্রস্তাব আইছে। আপা কি কও তুমি এটা?
আমার কি বিয়ের বয়স হইছে? আমার তো এখনো শৈশবকালই শেষ হয় নাই। বাবা তুমি কি কোনো শৈশব এখনো ছুঁই ছুঁই। জানো আমার কাজের জায়গায় সবাই জানে আমার বয়স 16, আমাকে দেখতে নাকি 16-16 লাগে। পোলাটা তো ভালো আছিল রে বা। পোলা সে আর ওই যে মোড়ের মাথায় সুন্দর একটা বাড়ি আছে না, ওই বাড়ির মালিক শোয়েব, তিনখান ট্রাক আছে, নিজের গ্যারেজ আছে, আর তোর ছোট ভাইরও লেখাপড়া করাইবো। আব্বা তুমি এটা আমার সাথে করতে পারলা? আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে জীবনে ওই বুড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করতো না। দেখো তোমার কথা শুনে আকাশ বেটা পানি পড়তেছে, আকাশও কাঁদতেছে। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার জন্য একটা রাজপুত্র সন্ধান করতো, যে রাজপুত্র সাদা ঘোড়ায় চড়ে টকবক 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 করে আমার বিয়ে করতে আসতো। আর যদি আমার বাজ বেঁচে থাকতো সাদা ঘোড়া না হলো একটা পালসার জোগাড় করে দিত, যে পালসারে চড়ে একটা রাজপুত্র আমার বিয়ে করতে আসবে। তুমি এটা কেমনে পারলা আব্বা? আচ্ছা ঠিক আছে আমি সোহেবরে বলে দেবো। নে সোহেব আসলে জানি ওই পালসার না আলসার কি করলি ওইটার উপরে চড়ে জানি আস। আব্বা আমার মা বেঁচে থাকলে ওই বুড়া ভাটার লোক আমার বিয়ে ঠিক করতো না, যেই ব্লক তোর সিনেমা রাখতো আমি ডাকি সেটাই করবো, ওই শৈবের সাথে তোর বিয়ে হবে বা ফাইনাল। আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমি কি কোনো খারাপ কাজ করছি? শুনেন আপনার সব ফালতু কথা শোনার টাইম আমার নাই, আমি আপনারে সাফ কইয়ে দিতেছি আমি আপনারে বিয়া করব না। আমি তোমারে বিয়া করুম কেউ ঠেকাইতে পারবো না। আমি আপনারে বিয়া করব না, কিন্তু আমি তোমার জন্য অর্ধেক শহীদ হয়ে গেছি। আমি তোমারে বিয়া কইরা বাকি অর্ধেক শহীদ হয়ে যাব, এটা হলো কথা মূল। কেউ ঠেকাইতে পারবো না তোমার আমার বিয়া, ঠিক আছে? কথাটা মনে রাখো। গেলাম এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানায় যাওয়ার দরকার নাই, বাস্তবে আসো। আরে ভাই কি হয়েছে, আমি তো প্ল্যান ট্ল্যান সবকিছু করে ফেলেছি, কেমনে সংসার করবো, কই বাসা ভাড়া নিম, ওর থেকে হাট কিনবো, সব কিছু সব তো প্ল্যান মাফিকই হইতেছে। এখন সব কিছু তো একটু গুছাইয়া করতে হইব। বিয়া করবো মানুষেরা খাওয়াইতে হইব না, একটা অনুষ্ঠান করতে হইব না, পোলাও মাংসই যদি মানুষেরা না খাওয়াইতে পারি তাহলে বিয়া করে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ তুমি পোলাও মাংসের ব্যবস্থা করতে থাকো, ওর মধ্যে দিয়ে আমার বিয়ে হয়ে যাবে, আমার বিয়ার পোলাও মাংস তুমি খেয়ে এসো। তুমি কি স্বপ্নের নায়ক সিনেমার নায়িকার মতন কথা কইতেছো? আরে তুমি রাজি না থাকলে তোমার কি জোর করে বিয়ে দিতে পারবো নাকি? এটা বাস্তব, এটা সিনেমা না, যে নায়িকা রাজি না গুন্ডা তাও নায়িকারে উঠাই নিয়ে যাবে, নায়ক নায়িকারে বাঁচাবে, তারপরে বাপ তার খুশি হয়ে নায়িকার হাত নায়কের হাতে দিয়ে দিবে, বলবে বাবা আমার মেয়েরে দেখে রেখো। এইটা না, আমার বাপ অলরেডি রাজি হয়ে গেছে গা, ওই বলার লগে আমার বিয়ে দিয়ে দিবে, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। চলো চলো তুমি তোমার বাবার কাছে আমার কথা কও, আমার বিয়ে করবা। কি কমু যে আমি যারে পছন্দ করি বাবা, সে ব্ল্যাকে টিকিট পেছে আর একটা চায়ের দোকান আছে, চা বিক্রি করে, এটা কমু? আরে ভাই আমি তো চুরি করি না, আমি তো কিছু একটা করি, আর তোমার কথা মতন আমি তো টিকিট ব্ল্যাক করা বাদ দিয়ে দিছি। তারপরে ওই যে একটা ভ্যান গাড়ি কিনতে বলছো সেগুলোও কিনছি, এখন খালি সাজা নিতে বাকি। হ্যাঁ হ্যাঁ
একটা কাজ করো, ভ্যান গাড়িটা সুন্দর করে সাজাও, তারপরে সামনে একটা মাইক লাগাও, ওই মাইকে আমার বিয়ের দিন ওই মাইকিং করবা। আজ লাভলির বিয়ে, আজ লাভলির বিয়ে, আপনারা সবাই আমন্ত্রিত। তারপরে সাজে গুজে আমার বিয়েতে যা, বরের খেদমত করো, আমাদের তো আত্মীয় স্বজন কম আছে, বরের জুতা চুরি করো, টাকা নিও, খাওয়ায়ও, হাত ধোয়ায়ও, প্রত্যেকটা পদক্ষেপ। চুপ করো, এতক্ষণ আসতেছিলাম, ঠিক আছে, আর আমার কিন্তু ভিতরে চলতেছে। উঠো, বিয়া করবো, চলো। বিয়া করবো কইলে হয়ে গেল, এখন যাই বিয়া করে পরে যে আমার বাপ কি করবে, আমার বাপের কথা আমার চিন্তা করতে হবে না, আমি এত কিছু বুঝি না। তুমি যেভাবে ব্যাপার আমার বিয়ে থাকাও, কি করবা জানি। ওটা রাখে, রিয়াকে পাঠাইছো? আরে ঠিক আছে, আটিকে পাঠাই দিস। দোকান আছে, লাভ লাভ এন্ড লাভ, নো লোকসান, লাভ লু স্টোর। একদিন আয়েন, চাফি খাওয়াই দেবো। চাফি কি? চার কফি একলগে মিক্স করে খাওয়াই। এটা ওর নতুন খাওন। তুই একটা সামাজিক পোলা, তুই সমাজের মানুষের লগে থাকস, তুই কেন পীড়িতের মধ্যে হান্দায় যাস, হান্দায় যা তুই অসামাজিক হয়ে যাস, এটা তো ঠিক না বাবা। আপনি মোটামুটি আমার সব খোঁজ খবর লইছেন, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। আমি যে কি জিনিস সেটা আপনার দিলে ঢুকে নাই। আমি মোহাম্মদ লাভলু, পিতা মরে গেছে হোসেন ফকির, মা মরে গেছে হাফিজা খাতুন, গ্রামের বাড়ির যমুন আর পানির নিচে, আগে স্থায়ী নিবাস আসছিল কমলাপুর রেল স্টেশন, ওখানে থাকি হলের লগে। আমি মোহাম্মদ লাভলু, আমি মোহাম্মদ লাভলু, আমি একটা চোত্রা পাতা, আমি বড় হইছি এমনি এমনি, নিজ দায়িত্বে কেউ যত্ন লয় নাই, আমার এক উপরে আল্লাহ। উনি খেয়াল রাখছিল চোত্রা পাতা কি জিনিস চিনেন তো, ধরবেন খালি খাও যাইব আর চলব। তুই কি নিজের হিরো মনে করস? ল্যাংটা কাল থেকে কইলাম তো, শোনেন, ফিল্মে ভিলেন থাকে, রাজীব থাকে, মিশা সওদাগর থাকে, পুরা ফিল্মে খেলে লাফায়, সব কিছু বিনাশ করে ফেলায়, অনেক স্ট্যাটাস, অনেক টাকা পয়সা, ফাইনালি রাজ্জাক জিতে, মান্না জিতে, সোহেল রানা জিতে, ওয়াসিম জিতে। তুই সত্যা বাতায় উপরে বাড়িস না, নিচে না, নিচে নাম। তুই তো হিরো না, ওরা তো রাজ্জাক, মান্না মনে কর। হ্যাঁ, তুই তো একটা বেলাকার, হলের পাশে একটা ল্যাংটা দোকান আছে, যেই দোকানে কোনো বিক্রি বার্তা হয় না। যে হিরো, ওর ভিতরে রাজ্জাক ঢুকা যায়, ওর ভিতরে সোহেল রানা ঢুকা যায়, ওর ভিতরে ওয়াসিম ঢুকা যায়, মান্না ঢুকা যায়, ওই লাভলু না বাবলু কিচ্ছু যায় আসে না, তুই হিরো। বাবারে, বংশ বিস্তার করতে হবে না, আমি কি মশা? তুই লাভলু, বেশি বাড়িস না, বাড়লে কি বোঝানো? কোন সিনেমা এটা? যেটা কইছেন এটা সিনেমা আসছিল তো, কোন সিনেমা আসছিল জানি? মনে পড়ছে, হুমকি, হুমকি সিনেমায় ডায়লগ আসছিল, আপনি দিয়ে দিচ্ছেন, জম্বো তো, খেলা তো জম্বো। আমি কিছুই করতে চাই না, কিছু করতেও চাই না। আমি লাস্ট দিনে যখন একশনে যাবো, আইন হাতে তুলনের আগে, এটা কি পুলিশ আইব সমাপ্ত। লাভলি, লাভলি, আমি, আসসালামু আলাইকুম আপা জান। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, মিষ্টি লাগে না এগুলো? এগুলো কি? বিয়ার আয়োজন করছি, সামান্য কিছু, এই শাড়ি, গহনা, কসমেটিক্স সব কিছু নিয়ে এলাম। আজকাল শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তাই সবাই বাদ জুম্মা খাওয়া দাওয়া কইরা রেস্ট লইব,
এরপরে বাদ আসর আমার বিবাহ সম্পন্ন হবে আব্বাজান। কিন্তু আমি তো কোনো আয়োজন করি নাই। কোনো আয়োজন করতে হবে না আব্বাজান, আজকে কাবিন কইরা আপনার মেরে লইয়া যাবো বাড়িতে। এরপর আপনি যেদিন আয়োজন অনুষ্ঠান করবেন সেদিন আপনার মেয়ে আপনার কাছে ফিরাই দিমু। এত তাড়াহুড়া, আমি তো কারো কিছু জানাই নাই। কেউরে জানাই তো না আব্বাজান, আপনি আর আমি জানলেই হইব। আপনি কি মনে করছেন আমি আপনার বিয়ে করব? কখনো না। আপনার বিয়ে করার আগে আমি বিষ খেয়ে মরে যাব, তারপর আপনার বিয়ে করব না। আমি তো তা হতে দিব না, একদম না, না একদম না। তুমি কি করি? আমি লাভলুরে লাভ করি, লাভলু আমারে লাভ করে। আমাদের এই প্রেম স্বর্গ থেকে নেমে আসা প্রেম, কেউ ভাঙতে পারবে না, এমনকি তুইও না। একবার ভাবো তো, পত্রিকার পাতা যখন তুমি দেখবা পেপারের প্রথম পাতা হেডিং উঠছে একজন অজ্ঞাত নামা যুবকের মাস পাওয়া যাবে, তুমি কি করো? লাভলুর আমি বস্তায় না ভরি, আঙ্গ পুরি গঙ্গা জন্য দিতে না বাসায়, তোমার কি করছি জানো? আজকা বিকাল বেলা উপরে বিশ নিচে পনেরো, উপরে বিশ নিচে পনেরো, উপরে বিশ নিচে পনেরো, আইডিসি আইডিসি আয়োত্তর আয় দক্ষিণ, আয় তারায় 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 দক্ষিণ। কি কস তুই এগুলো? উত্তর দক্ষিণ কি? তোর কল্লাটা উত্তর দিকে, তোর ঠ্যাং দক্ষিণ দিকে। তুই কব্বরের বৃত্তে তুই লাশ, তোর এত বিষ আহে কইতে মনের তে আহে। আমার জোর মনের জোর, আমার জোর ভালোবাসার জোর। তোর মনের জোরে তালা মাইরা দিছি, তালা মাইরা চাবি কি করছি জানোস? দূরে ফালাই দিছি, অনেক দূরে, কেউ খুঁজা পাইব না, তোর লাভলিও খুঁজা পাইব না, তুইও খুঁজা পাবি না। এটা লাস্ট দিন, তুই কিচ্ছু করতে পারবি না, কিছুই করতে পারবি না, পুলিশ আইব।
কিচ্ছু হইব না, কেউ কিছু করতে পারবো না আমারে। গন্ধবাজ গন্ধবাজ বিরানির গন্ধ, বিরানি রান্না হইতে বিরানি নিজে লাশ হয়ে যাবি। আর ওহেন তো আবার বলো আবার কি করবো জানোস, লাল নীল কাগজ লাগাবো লাভলি আর আমার বিয়ার। অবস্থা থেকে আমাদের লাভলি সুস্থ হয়ে ফিরে আসা এবং ইমোশনাল সিন ইমোশনাল সিন ইমোশনাল সিন। হ্যাঁ, পুরো হলে তো আমরা ছাড়া কেউ নাই, কেউ থাকবো না তো। কেন? সব টিকিট আমি তোমার লাগে কিনা বলেছি। হ্যাঁ হ্যাঁ, কি করছো, এত টাকা খরচ করছো কেন? দরকার আছে। কি দরকার আছে? আমি তোমার আজকে একটা বিশেষ কথা বলবো। বিশেষ কথা বাইরে বলা যেত না, এত টাকা খরচ করার দরকার ছিল? বাইরে বলতে পারতাম না তো, সিনেমা হলটাই যে একটা কাহিনী। তোমার লগে কিন্তু আমার দেখা হয়েছে সিনেমা হলে, এই সিনেমা হলের কারণে আমি তোমাকে পাইছি, এই সিনেমা হলের কারণে তোমার লগে আমার প্রেম হয়েছে, তোমার জন্য বিয়ে করবো সিনেমা হলে বসে বলতে চাই। দাও দিয়া ভালো আছি তো। জিগাও কি জিগাও, তুমি আমার বিয়া করবা কিনা জিগাই তো? আরে সর্বনাশ, আমি তো ভাবছি জিগাই তো বুঝি না, তোমার বিয়া করবা না? হলে মানুষ ঢুকাম, ঢুকাতে হবে না, আমি বিয়ে করবো সত্যি। চেয়ার মেয়ার দেওয়া আছে সব উঠে যদি একটা খাট ঢুকাইতে পারতাম বাসর রাত্রি হলে কেন আসো কেন? আগে কবুল বলি। হ্যাঁ কবুল।